এবার অবসর বিষয়ে মুখ খুললেন সাকিবও আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিজের অবসরের কথা বললেন প্রসঙ্গত অফিসিয়ালি বয়স হয়ে গেছে ছত্রিশ এখনও ব্যাটে বলে সমান তালে লড়ে যাচ্ছেন সাকিব আল হাসান বয়স বাড়লেও ফিটনেস যেমন ধরে রেখেছেন তেমনই করছেন পারফর্ম আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে পূরণ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে চোদ্দো হাজার রান এবং ছয়শো উইকেটের ডাবল সাকিবের হাত ধরে বাংলাদেশের এবং বিশ্বের ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার জন্ম হয়েছে এতগুলো রেকর্ড রেকর্ড টেকর্ড নিয়ে তিনি ভাবেন না এবং আজ বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়কের মুখে শোনা গেল অবসর শব্দটি যে শব্দটি নিয়ে মাত্র কয়েকদিন আগেই তোলপাড়া হয়েছে দেশের ক্রিকেটে অবসর ঘোষণা দেওয়ার উনত্রিশ ঘন্টা পর প্রধানমন্ত্রীর নির্দেশে সিদ্ধান্ত বদলে ফেলেছেন অন্ডে অধিনায়ক তামিকবাল আর সাকিব বললেন যে কোনো মাইল অবশ্যই প্রেরণা যোগায় এরকম কিছু হলে তো অবশ্যই নিজের কাছে ভালো লাগে আরও বেশি প্রেরণা কাজ করে ভালো লাগার জন্য তবে আলটিমেটলি কতটা ভালো লাগতে পারে এটা হয়তো অবসরের পরে বুঝতে পারবেন সাকিবের মুখে অবসর শব্দটি শুনে সঙ্গত কারণই অনেকে চমকে উঠেছিলেন সবাইকে তো অবসর একদিন নিতেই হবে তাহলে কি সাকিব অবসর নিয়ে কোনো পরিকল্পনা করে ফেলেছেন বিশ্বসরা অলরাউন্ডার অবশ্য আস্তস্থ করলেন আপাতত অমন কোনো ভাবনা নেই তার তার সমস্ত চিন্তা জুড়ে এখন বিশ্বকাপ সাকিবের ভাষায় লক্ষ্য আসলে জানি না বিশ্বকাপ পর্যন্ত চেষ্টা করব যতদূর অবদান রাখতে পারি এবং তখন পরের ধাপে পরিকল্পনা করা যেতে পারে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম